পুকুর থেকে হাড়গোড় পাওয়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য পাঁচলা দেউলপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। পাঁচলা দেউলপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেউলপুর থেকে কুশোডাঙ্গা যাওয়ার রাস্তার পার্শ্ববর্তী জলাসংলগ্ন পুকুরে পঞ্চায়েতের পক্ষ থেকে এলাকা পরিষ্কারণের কাজ চলার সময় পুকুর থেকে হাড়গোড় উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চায়েতের পক্ষ থেকে 100 দিনের কাজ করার সময় ওই পুকুর যখন পরিষ্কার চলে তখনই হঠাৎ করে ভেসে ওঠে জ্যাকেট প্যান্ট এবং সেখান থেকে কিছু হাড়গোড়ও পাওয়া যায়। ওই হাড়গোড় মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পাঁচলা থানার পুলিশ পৌঁছে হাড়গোড় উদ্ধার করে। ঘটনা বলতে এখান থেকে সেরকম ঘটনা কিছু বোঝা যেত না খুব। এই পানাটা মানে ছাপ হয়ে যাওয়ার পরে ওই জ্যাকেট আর এটা ভেসে ওঠে, ওটার পরে এখানে তাহলে ছেলেরা মানে কেনে তুলে দেখে না যে কিছু কিছু হাড়গোড় পাওয়া যাচ্ছে। তবে কোনো লাশের হাড়গোড় বলে এটাও বলতে পারা যাচ্ছে না। যেন আমি দেখে যতটুকু অনুমান করলুম যে হয়তো কোনো গরু ছাগল মানে এ করে জড়িয়ে দিয়ে ফেলে গেছে এইটা ভাবলুম, কিন্তু সেরকম ধরনের যে লাশের কিচ্ছু নিশান বোঝা যাচ্ছে না। না না কিছুই পাওয়া যায়নি। আর ওইটার লেগে খালি জ্যাকেট আর ওই প্যান্টটা ছিল না, ওইটার লেগেই মোটামুটি ধারণা হচ্ছে যে হয়তো মানুষই মানে মাথার খুলি বা কিছু পাওয়া যায় না, কিছুই পাওয়া যায়নি। এবার ঝরে গেছে কি সেটাও বলতে পারবো না গো। ফুল প্যান্ট পরে দেখা যায়নি, বোঝা যায়নি কিছু নেই। ওই তো মোটামুটি পানা ধরার পর ওইটা মানে চেক উঠেছে, দেখুন এর আগে পানা প্রায় 2-3 মাসের পানা এটা পরিষ্কার হয়নি গো। এখানে খুব বলছিল বল, তারপরে এই যে দেখতে পাচ্ছেন লাঠি রয়েছে, এই লাঠিটির সাহায্যে মানে অনেকটা তলার দিকে চেপে চাপাই ছিল বলে মনে হচ্ছে। বাকি তো সঠিক কেউ কিছু বলতে পারবে না গো। না না এখানে এরকম কিছু ব্যাপার নেই গো, থাকলে তার কোনো ভাবে হয়েই হয়ে যেত। আমাদের বা আমাদের পরস্পর 3-4 যে পঞ্চায়েত আছে সবই তো আমাদের যোগাযোগে, এরকম তো কোনো ব্যাপার পাওয়া যায়নি যে আমাদের ছেলে হাইরে গেছে পাওয়া যায়নি, এরকম ধরনের কোনো ব্যাপার নেই। এই ঘটনাটা মানে কেউ যদি করে কোনো বাইরে থেকে লোক এসে করে, এখানে সেরকম ক্রিমিনাল ছেলে আছে সেরকমও নেই, সবাই একসাথে থাকি, সবাই কোনো রকম অত্যাচার জুলুম আছে এরকম এও নেই। আমাদের যদি ঘটনা কোনো মানুষের যদি হাড়গোড় মিলে যায় তাহলে আমাদের এলাকার কোনো ব্যাপার নয়, ব্যাপারটা কোনো বাইরে থেকে এসে করে দিতে পারে। আর কেউ যদি গরু ছাগল মনে করে যে পুঁতে দিয়ে যায়, হ্যাঁ সেই তাহলে কি মানুষের কথা অন্য হচ্ছে আর কি। জ্যাকেটটা প্যান্টটা দেখে আর একটুখানি এই যে একটুখানি আছে না ঠিক ছাগল গরু যে এইরকম ফাঁক থাকে না, এই ফাঁকটা থাকে, এই ফাঁকটা দেখে ভাবা হচ্ছে যে মানুষের হয়তো হাত মনে হয় এমন, আর কিছুটা আমরা ভাবছি কিছু গরুর হয়তো পায়ে কি ছাগলের পায়ের ফাঁকটা, তো এ ফাঁকের ফাঁক থাকে না সেই ফাঁকটারও মতো লাগছে। আমাদের নূর আলম শেখ, আমরা কালকে পুকুরটা মানে 100 দিনের লেবার দিয়ে ছাপ করানো হচ্ছিলো, ছাপ করাবার পরে ওই মানে জ্যাকেটটা ভাঁজছিল, তো জ্যাকেটটাকে যখন তুলে মানে বা মানে উপরে নিয়ে এসছে তখনই মোটামুটি হাড়গোড়গুলো ঝরে ঝরে পড়ছিল, জাস্ট আমরা এতটুকুই দেখেছি আর কিছু দেখি না। স্থানীয় মানুষ তো আমরা তো দেখছি আমাদের আশপাশে এরকম কোনো খবর নেই, দেউলপুর আমাদের পঞ্চায়েতে এরকম কোনো খবর নেই, তো কোথায় থেকে কী হয়েছে সেটা ভগবানই জানে। না 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 ওসব কিছু বুঝতে পারা যায় না, শুধু হাড্ডিগুলোই বুঝতে পারা যাচ্ছে। আপনার নাম? আমার নাম গোরাই। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা। Thank you.